2022 সালের 7ই জুন আমরা আবার বেরিয়ে পড়েছিলাম একটি নতুন ভ্রমণের উদ্দেশ্যে। এবারের আমাদের গন্তব্য ছিল বাঙালির অতি পরিচিত দীঘা। এবার আমরা উঠেছিলাম সিহক হোটেলে। আমাদের দলে ছিল আমি, আমার স্বামী, আমার ছেলে, আমার পিসি শাশুড়ি আর ননদ সোনালি। 7ই জুন সকাল সকাল আমরা বেরিয়ে 11টার মধ্যেই দীঘায় পৌঁছে যাই। 8 তারিখ আমরা ওখানে ছিলাম আর 9 তারিখ আমরা আবার কলকাতা ফিরে আসি। খেলো দুজনে ওপর নিচ করে খেলো। আমরা যে সিহক হোটেলে উঠেছিলাম, এখানে মূলত দু ধরনের ঘর রয়েছে। একটা হচ্ছে ভিআইপি বিল্ডিং এ, যার ভাড়া 3960 টাকা জিএসটি নিয়ে, আর অ্যানেক্স বিল্ডিং এর ভাড়া 3360 টাকা জিএসটি নিয়ে। প্রত্যেকটি ঘরই এসি। এছাড়া সি ফেসিং এর উল্টো দিকের যে ঘরগুলো, যেখান থেকে সমুদ্র দেখা যায় না, সেখানকার ভাড়া 1760 টাকা, এগুলো এসি নিয়ে। তবে ওই ঘরগুলোতে বেডগুলো একটু ছোট, দুজনের বেশি লোক থাকা যায় না। হোটেলের ভিতরে বেশ বড় মাঠ রয়েছে, যেখানে বাচ্চাদের খেলার জন্য দোলনা, ঢেকি, এছাড়া প্রচুর কাঠের বেঞ্চ তৈরি করা আছে এবং বড় নারকেল বাগানও রয়েছে। সারাদিন প্রচুর হাওয়া বয় এবং খুব মিষ্টি আবহাওয়া। ভিতরে দুটো মন্দির রয়েছে, এছাড়া কয়েকটি কটেজও দেখতে পেয়েছিলাম। 7ই জুন আমরা দীঘা পৌঁছানোর পর ফ্রেশ হয়ে যাই এবং সমুদ্রে স্নান করি, তারপর হোটেলেই লাঞ্চ সেরে নিই। এরপর আমার ছেলে হোটেলের লনে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ে, আর সন্ধ্যেটা আমরা সমুদ্রের ধারের দোকানপাট দেখতে দেখতে এবং সমুদ্রের হাওয়া খেয়ে কাটিয়ে দিই। পরদিন সকালবেলা আমরা মোহনায় বেড়াতে যাই। তখন মোহনায় প্রচুর লোকের সমাগম ঘটেছিল এবং মাছের বাজারও বসেছিল। এছাড়া বহু লোক মোহনায় বসে সমুদ্রের ঠান্ডা বাতাসকে উপভোগ করছিল। আমার ছোট্ট ছেলে সমুদ্রের মধ্যে দৌড়ে বেড়াচ্ছিল আর খুব মজা করছিল। এর সাথে ওর পিসি ছিল, পিসির সাথে ও বহুক্ষণ আনন্দ করে। সেদিন মোহনার বাজারে অনেক ইলিশ মাছ উঠেছিল। এইসব পশরা দেখতে দেখতে আর কিছু ফটো সেশন করতে করতে ওই সময়টা আমাদের খুব ভালোই কেটে যায়। তারপর আমরা হোটেলে ফিরে আসি। এরপর হোটেলে ফিরে আসি, তারপর সমুদ্রে স্নান করি এবং হোটেলে লাঞ্চ সেরে নিই। লাঞ্চের পরে অলস দুপুরে আর করার কিছু ছিল না, তাই ব্যালকনিতে গিয়ে বসি। ব্যালকনি থেকে সমুদ্র স্পষ্ট দেখা যাচ্ছিল, তার আওয়াজ, তার ঘ্রাণ সব কিছু অনুভব করতে পারছিলাম। কোথা থেকে যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তা টেরই পেলাম না। এরপর হোটেলের ঘরে একটু গড়িয়ে নেওয়ার পালা। এখানকার হোটেলের বেডগুলো অসম্ভব বড় ছিল, খুবই আরামদায়ক, আর খাবার দাবারের কোয়ালিটিও খুবই ভালো ছিল। এরপর সন্ধেবেলা সমুদ্রের ধারে ঘুরে বেড়াই, তারপর হোটেলে ডিনার খেয়ে শুয়ে পড়ি। পরদিন সকালে আমরা বেড়াতে বেরোই। মূলত সেদিন আমরা চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে গেছিলাম। আমরা যতবারই দীঘা গেছি
এই মন্দিরটিতে প্রত্যেকবার পুজো দিয়েছে এবং অত্যন্ত জাগ্রত মন্দির। এই মন্দিরে যাওয়ার পথে জগন্নাথ দেবের মন্দিরও পড়ে। ওই মন্দিরটি ঘুরে নিলে একেবারে মহাদেব এবং নারায়ণ দুজনেরই দর্শন পূর্ণ হয়ে যায়। এইভাবে এই দিনটা ধীরে ধীরে শেষ হয়ে আসে। পরদিন আমাদের ফেরার পালা। ধীরে ধীরে সকলেরই মন খারাপ হতে শুরু করে। প্রত্যেকবারই এরকম হয়, যখন ছুটিতে আমরা বেড়াতে যাই তখন এক রাশ আনন্দ নিয়ে যাই, আর যখন ফেরার পালা হয় তখন সবার মন খারাপ হতে থাকে। ফেরার দিন আমরা নিউ দীঘায় যাই এবং সেখানে কিছুক্ষণ ঘুরে আসি। তারপর ধীরে ধীরে সমস্ত কিছু প্যাকিং করে গাড়িতে উঠে পড়ি ফেরার জন্য। সকলকে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।